1971 সালের 25শে মার্চ রাতের অন্ধকারে নিরীহ বাঙালিদের উপর পাকিস্তানি হানাদার বাহিনী পরিচালিত অভিযানের নাম অপারেশন সার্চ লাইট। ভেরি গুড, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি এটাকে অবশ্যই তোমাকে যত্ন সহকারে পড়তে হবে। ওকে, আর একটা আছে হচ্ছে যে রাজারবাগ পুলিশ লাইনের সদস্যরা কোন রাইফেল দিয়ে প্রতিরোধ করে, ওই লাইনটুকু তুমি দাঁড়িয়ে ফেলো, ওটা হবে 303 রাইফেল দিয়ে। 303 রাইফেল দিয়ে পেয়েছো পাঠ্য বইয়ের অংশটুকু দাঁড়িয়ে ফেলো অফিসার আহমেদ, যে রাজারবাগ পুলিশ লাইনের সদস্যরা 303 রাইফেল দিয়ে কি করে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। এটা খুবই ইম্পর্টেন্ট, ওখানে সাইড স্টার দিয়ে দাও। এবার নিচের দিকে আসো, নিচের দিকে বলছে যে কতদিন ধরে যুদ্ধ পরিচালিত হয়, এটা সবাই জানি আমরা, 9 মাস ধরে যুদ্ধ পরিচালিত হয়। কত লোক শহীদ হন, 30 লক্ষ লোক শহীদ হন। ওখানে কিন্তু সবগুলো আছে, 30 লক্ষ বাঙালি শহীদ হন, কত কোটি লোক 500 কোটি দেশ ভারতে আশ্রয় নেয়, তখন হবে কি প্রায় 1 কোটি লোক 500 কোটি দেশ ভারতে কিনে আশ্রয় নেয়। ওকে, এবার চলে আসো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আর মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি, অর্থাৎ ব্রিজের নিচের দিকে যে অংশগুলো আছে সেখানে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির নাম লিখো। প্রশ্নটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলোর নাম লিখো, শক্তিগুলোর নাম লিখো। তখন তুমি লিখবে, কি লিখবে, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় দুইটা পক্ষে বিভক্ত হয়েছিল, একদল হয়ে গেছিল ভারতের, একদল হয়ে গেছিল পাকিস্তানিদের সহায়ক, আর আরেকদল হয়ে গিয়েছিল তাদের বাঙালিদের বা মুক্তিযোদ্ধাদের সহায়ক। এর উত্তর হবে মুক্তি বাহিনী, অ্যান্সার হবে মুক্তি বাহিনী। তারপরে তোমাকে দিতে হবে মিত্র বাহিনী, মিত্র বাহিনী। তারপরে দিবে গেরিলা বাহিনী, গেরিলা বাহিনী। তারপরে দিবে মুক্তি বাহিনী, মিত্র বাহিনী, গেরিলা বাহিনী, আর আরেকটা তুমি দিবে, তুমি দিবে ব্রিগেড ফোর্স, ব্রিগেড ফোর্স, ব্রিগেড ফোর্স। এই মিলিয়ে মোট 4টা, 1 2 3 4, একটা হাফ করে করে 4টার জন্য পাবে 2 মার্ক। তো ইন্টারভিউটা দিতে হবে, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিগুলোর নাম হলো, এগুলো তুমি শুরু করবে। পক্ষে হলো, এবার তুমি আমরা চলে আসতেছে বিপক্ষে। তাহলে বিপক্ষে লিখবে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তিগুলোর নাম লিখো, শক্তিগুলোর কি লিখো, নাম লিখো। এবার আমরা চলে আসি বিপক্ষে, এখন আমরা বললাম পক্ষ, এবার বলবো বিপক্ষ। তাহলে এখানে লিখবে বিপক্ষে শক্তির মধ্যে হবে কি হবে, শান্তি কমিটি, শান্তি কমিটি, শান্তি কমিটি। তারপরে কি দিবে, রাজাকার, রাজা কার। তারপরে দিবে আল বদর, আল বদর। তারপরে দিবে আল সামস, আল সামস, আল সামস। তাহলে মানুষ 1 2 3 4, এটা ইম্পর্টেন্ট, এটা স্টার দিলাম, স্টার দিলাম। ওকে, তাহলে আমরা শিখলাম মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিগুলোর নাম, মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তিগুলোর নাম, ঠিক আছে। মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি তোমাকে 4টা দিতে হবে, মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তিও তোমাকে কয়টা দিতে হবে, 4টা দিতে হবে। আচ্ছা, এই প্রশ্নের উত্তর আমাকে দিবে কি, রাজা ম্যাম, রাজাকারের আগে কি রেখেছেন? কিন্তু অ্যাটেনশন, কিন্তু লাইনে নাই।
বলো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিগুলোর নাম বলো তো। এই তো ম্যাম আরেকবার বলেন। পক্ষে শক্তিগুলোর নাম মুক্তিবাহিনী, মিত্র মুক্তি শক্তিগুলোর নাম হচ্ছে মুক্তি বাহিনী, মিত্র বাহিনী, গরিল্লা বাহিনী আর গেরিলা বাহিনী। গেরিলা বাহিনী আতিকুর রহমান আতিকুরের উদ্দেশ্যে বলছি ব্রিগেড ফোর্স। আতিকুর বলো তো বিপক্ষে শক্তিগুলোর নাম। মুক্তিযুদ্ধে বিপক্ষে শক্তিগুলোর নাম নিম্নে দেওয়া হলো। শান্তি কমিটি, রাজাকার, আলবদর, আল সামস। সামস কি সামস? নাম সামস। এবার চলে আসো কয়েকজন বুদ্ধিজীবী নাম। একটা প্রশ্ন হচ্ছে কয়েকজন বুদ্ধিজীবী লিখো নাম, লিখো কয়েকজন বুদ্ধিজীবী নাম লিখো। এর অ্যান্সারে তোমার পাঠ্য বইয়ের কত পৃষ্ঠায়? 9 পৃষ্ঠায় আছে, লক্ষ্য করো। এর আনসারে তুমি লিখবে কয়েকজন বুদ্ধিজীবীর নাম হলো, দিয়ে সহজগুলো লিখবে। প্রশ্নটা লিখেছো আশা করি, সহজগুলো লিখবে যেগুলো সহজ। অধ্যাপক পল্লী চৌধুরী, রাশিদ হাসান, ডাক্তার আলিম চৌধুরী, আজিজুল হক, এর সাথে কিন্তু তোমার বাংলা বইয়ের মিল আছে। তোমার বাংলা বইও কিন্তু এরকম কি আছে, কিছু বুদ্ধিজীবীদের পাঠ আছে। ওকে, বুদ্ধিজীবী দিবস কবে? বুদ্ধিজীবী দিবস হচ্ছে 14ই ডিসেম্বর। ওকে, বুদ্ধিজীবী দিবস হচ্ছে 14ই ডিসেম্বর। বুদ্ধিজীবীর উপর একটা ভিডিও ক্লাস আমাদেরকে দিব, খুব ইম্পর্টেন্ট যেহেতু বুদ্ধিজীবীর এই অংশটুকু, তখন আর একটু ভালোভাবে যেহেতু তোমার মনের মধ্যে কোশ্চিন আছে তুমি পুরোটারই আনসার পেয়ে যাবে। এবার আমরা চলে আসি পরের পার। পরের পারটা হচ্ছে কোন পার? পার্ট পাঁচ। এবার আমরা পড়বো পার্ট পাঁচ, উপরে হেডিং দাও পার্ট পাঁচ। পার্ট পাঁচ থেকে তুমি পড়বে কি পড়বে? পেজ নাম 10, পেজ নাম 10। এটা হচ্ছে এখানে অপারেশন জ্যাকপট সম্পর্কে আছে, দেখতে পাচ্ছো? অপারেশন জ্যাকপট কি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রশ্ন হচ্ছে অপারেশন অপারেশন জ্যাক জ্যাকপট কি, অপারেশন জ্যাকপট কি, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এর আগে আমরা পড়েছি অপারেশন সার্চ লাইট। আচ্ছা, পাকিস্তানি বাহিনীর উপর বাহিনীর উপর পরিচালিত অভিযানের নাম, অভিযানের নাম কি? অপারেশন জ্যাকপট, অপারেশন জ্যাকপট, অপারেশন জ্যাকপট। তাহলে প্রশ্নটার উত্তর আমরা পেলাম কি পেলাম? পাকিস্তানি বাহিনীর উপর হাসিকার নাতে দীপিকার নাতে হাসিকারি দাও কি? পাকিস্তানি বাহিনীর উপর পরিচালিত অভিযানের নাম অপারেশন জ্যাকপট। ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন অপারেশন সাবস্ক্রাইবের মতোই। এবার চলে আসো পরেরটা, কি মিত্র বাহিনীর প্রধান কে? যৌথ বাহিনী। প্রশ্ন লিখো মিত্র বাহিনীর প্রধান কে? প্রধান কে?
এরপরে তুমি বলবে মিত্রবাহিনীর প্রধান হচ্ছে, তোমার পাঠ্য বইয়ে আছে লক্ষ্য করো, এই যেটা মিত্রবাহিনীর প্রধান হচ্ছে এটা দেখতে পাচ্ছ লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, ইনি হচ্ছে কিসের মিত্রবাহিনীর প্রধান বা হেড, এটা হচ্ছে উত্তর। ওকে, মিত্রবাহিনীর প্রধান হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং কি অরোরা। ওকে, এবার চলে আসো আত্মসমর্পণে। এখানে দেখো এই চিত্রটায় তোমার পাঠ্য বইয়ে আছে দুই পক্ষ দেখতে পাচ্ছ, একটা মিত্রবাহিনীর পক্ষে একজন আছে পাকিস্তানি বাহিনীর পক্ষে। পাকিস্তানি বাহিনীর প্রধান কে ছিলেন, প্রশ্নটা হচ্ছে পাকিস্তানি বাহিনীর প্রধান কে, তখন তুমি বলবে পাকিস্তানি বাহিনীর প্রধান হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মিয়াজি, লেফটেন্যান্ট জেনারেল মিয়াজি। ওকে, লেফটেন্যান্ট জেনারেল মিয়াজি। আর একটা কোশ্চেন শিক্ষার্থীকে, বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কখন, বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে, তখন তুমি বলবে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস হচ্ছে 1972 সালের 10ই জানুয়ারি। ওকে, 10ই জানুয়ারি হচ্ছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। যে কোনো 10টি দিব না, যে কোনো 5টি, 10টি অনেক বেশি হয়ে যায়, যে কোনো 5টি এসকিউ উত্তর সহ লিখা, উত্তর সহ লিখা, এটাই হচ্ছে তোমার এইচ ডাব্লিউ। দেখো আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন পার্ট 5 থেকেও কিন্তু পেলাম। প্রথমে যেটা পেলাম সেটা হচ্ছে তোমার অপারেশন কি জ্যাকপট, তারপরে যেটা পেলাম মিত্রবাহিনীর প্রধান কে, পাকিস্তানি বাহিনীর প্রধান কে, কে ছিলেন দিতে পারো কে, এরকম হতে পারে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে। ওকে, তাহলে জিজ্ঞাসা করি তো কাফি কাফি অ্যাটেনশন কাফি কাফি নির্দেশে বলছি, শুনতে পাচ্ছ? আকবর ম্যাম কথা শুনে যাচ্ছে না। হ্যাঁ বলবে কিছু, কি হোমওয়ার্ক থাকলো বলো তো, হোমওয়ার্ক থাকলো এই যে তোমাকে 5-4 আসসালামু আলাইকুম ম্যাম।